টাউন ট্রাফিক তোহিন আজকে কুমিল্লা টাউন হল ময়দান শেষস্থল আর কোথায় শেষ এইটার কোথায় শেষ আমরা কেউ জানি না আগামী 10 তারিখের পরে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না ইনশাআল্লাহ সাথিয়া বন্ধুরা মুক্তি 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 চাই মুক্তি 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 চাই তারেক রহমান মিরের বেঁচে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে নয়নগর বিরাট মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়েছে কালীবাজার ইউনিয়নের একটি মিছিল এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা মহানগরের আহ্বায়ক শাহিনুর রহমান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা কৃষক দলের সদস্য সচিব হাজি মামুন জেলা কৃষক দলের সদস্য সচিব হাজি মামুন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা এই জন্য আমার নেত্রী আজকে জেলখানায় আমার নেতা আজকে কারাগারে কারাগার থেকে নেত্রীকে মুক্তির জন্য তারেক রহমানের মুক্তির জন্য নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরানোর জন্য এই গণসমাবেশ আমি আশা করি বিশ্বাস করি আগামী দিনের এই গণসমাবেশকে সফল এবং সার্থক করার জন্য
দেশনায়ক তারেক রহমান যেই নির্দেশ দিবেন ইনশাআল্লাহ আমরা সেই নির্দেশ পালন করব আমার ছাত্র নেতা শহীদ হয়েছে আমার স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ হয়েছে আমার যুব দল নেতা শহীদ হয়েছে আমরা যদি জিয়ার কর্মী হয়ে থাকি তারেক রহমানের কর্মী হয়ে থাকি আমাদের শহীদের রক্তের কসম খেয়ে বলছি আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করে তারপরে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ এবং এই ছায়াটা সরকারের পতন করে তারপরে করে দিব ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ মরতেই যখন হবে রাজপথে মরব মরতেই যখন হবে পুলিশের গুলিতেই মরব এই স্বৈরাচার সরকারকে পতন করা ছাড়া রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম আপনারা যারা মঞ্চের সামনে অবস্থান করছেন দয়া করে বসে পড়ুন সবাই বসে পড়ুন নিচে বসে পড়ুন নালে বেরিয়ে যান হয় নিচে বসবেন না হয় বেরিয়ে যাবেন দয়া করে আর যারা আমাদের এখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়ুন দয়া করে বসে পড়ুন এবং মঞ্চ ছেড়ে দিন দয়া করে মঞ্চ ছেড়ে দিন এই সামনে যারা আছেন পেস্টুন নিয়ে যারা আছেন আমি জানি পেস্টুন হয়তো আপনার রোদের উপকার করবে বা অনুরোধ থাকবে বক্তব্য শুরু হওয়ার পর বক্তব্য শুরু যখন হতেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতেছে আপনারা এই পেস্টুন গুলি নামাইয়া ফেলতে হবে আগে থেকে বলা হয়েছে তো তাই না এই পেস্টুন গুলি নামাইয়া ফেলতে হবে আর মাঠে প্রচুর মাঠের ভেতরে আর কোনো জায়গা নাই মাঠে লোক ঢুকার আর কোনো জায়গা নাই আমি যারা আচ্ছা যত আসতে পারে এনিওয়ে আপনাদেরকে ওই যে মাঠের ভিতরে যে ব্যানার গুলি আছে এই যে ব্যানার গুলি বাসের মধ্যে দিয়ে যারা ব্যানার গুলি ধরছেন এই ব্যানার গুলি নামাইয়া ফেলতে হবে পিছনের লোকেরা দেখতে পাচ্ছে না বিল্ডিং এ অনেক যাই ভাই প্লিজ প্লিজ এটাকে নামান ওই ব্যানারটা পশ্চিম পাশে যেটা আছে এটাও নামান আপনাদের পাশের টাও নামান ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ইতিমধ্যে কুমিল্লা মহানগরের বিষ্ণু নোয়ার থেকে এবং